নূরুন নূরের আরেক বাংলা হলো জ্যোতি। জ্যোতি দুই প্রকার, জাগতিক জ্যোতি, মহা জাগতিক জ্যোতি। নূরুন আজিমুন মানে জাগতিক জ্যোতি না, মহা জাগতিক জ্যোতি। আরেকটা ব্যাখ্যা, ওয়াহুয়া নূরুল আনওয়ার, সেটা যদি নূর নয় আলোকময় জগৎকে আলো বন্টনকারী, আলোকময় জগৎকে আলো বন্টনকারী, জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী। ওয়াহুয়া নূরুল আনওয়ার ওয়া নবীউল মুখতার, নবী মুখতার মানে ক্ষমতা প্রাপ্ত নবী। দেখেন এ নূরুনের কত বড় ব্যাখ্যা, নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবীউল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আজিম নূর, মহা জাগতিক জ্যোতি, যিনি জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী এবং যিনি ক্ষমতা প্রাপ্ত রসুল। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর, নূরের নবী, নূরের নবী বলতে 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 এমন একটা পজিশনে চলে আসলাম, আমাদের ঘরের একদল সুন্নি মুসলমান বেরিয়েছে যে নবীকে মানুষ বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না, এটা একটা আকীদাগত সমস্যা। নবীকে মানুষ বলা যাবে না, নবীকে মানব বলা যাবে না, অথচ নবীকে মানুষ না বললে কাফের হয়ে যাবে। কারণ মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট হতভ্রষ্ট মানুষকে হেদায়ত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে যত নবী রসুল পাঠিয়েছেন সবগুলো মানব জাতি থেকে পাঠিয়েছেন। ওরা বা কথা নকই তোমরা আল্লাহর ওয়াস্তে, আমি একটু কঠিন জিনিসের দিকে যাচ্ছি, ফলে তারা তো আড়ালে হইবে নাকি। তারপরও যখন দিয়েছেন কিছু কথা দেখি না আল্লাহ কতটুকু নিয়ে যায়। আপনাদের কি আগ্রহ আছে নাকি? নবী রসুল আমাদের দয়াল নবীকে নূরের নবী আলোচনা করতে 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 আমরা এমন পর্যায়ে আসলাম, আমাদের ভিতর থেকে একদল বেরিয়ে গেছে যে নবীকে মানুষ বলা যাবে না, নবীকে মানুষ না বললে আমি কি বলবো, ফেরেশতা বলবো না, জিন বলবো? নবীদেরকে আল্লাহ কোনো জিন জাতি থেকে নবী রসুল পাঠান নাই, আবার কোনো ফেরেশতা থেকে আল্লাহ কোনো নবী রসুল পাঠান নাই। যুগে যুগে কালে কালে যত নবী রসুল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবগুলো কোন জাতি থেকে, আপনারা একটু হেল্প করুন, কোন জাতি থেকে? মানব জাতি থেকে। এবার আমি কোরআন শরীফ পড়ি, এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবাস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুরখানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে যত দোয়া করেছিলেন তন্মধ্যে একটা দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে, তোর আমি কি আছো না,
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মালিক ও মাওলা তোরা ঋণ আইন ঈশান নো তরহারি তুন বরফাতা বেশি হইলি ভাই তরহারি গা দাইতো নো তোরা ইন গচ্চ গচ্চ আ কি ওয়াজ গ জুম না কি জুম ইতান না এদু গুম খল্লা মাতা সামে কিলে দিয়ে তো খল্লা তো আর উগ্র হইলি দিবেন ইয়া তোমার আর কা হতে লাগবে না আর যত আছে খল্লা বেগুনি ইতান সালাতুন ইয়ারুস আবু সৈয়দ করতে নাই ইদ্দে মাশাআল্লাহ আচ্ছা বাদ আই আম মেজাস্টিক নেই ইনেনে তোরা দিতে লাগি দূরি দেরি খন ফজরত বাইর ওদি বাদি বয়সের চাপ কাজের চাপ অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক হেদায়ত করুক আকায়েদের উপর ইমানের উপর অটল থাকা খুব কঠিন জিনিস ওই যে আমার রসুলের হাদিস বারবার মনে পড়ে উম্মত এমন জমানা আসতেছে এমন সময় আসতেছে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট ইমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে আমরা এমন এক কঠিন সময় আমরা অতিক্রম করছি দোয়া করবো আল্লাহ যেন সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন সবসময় দোয়া করতে থাকবেন আল্লাহর দয়া ছাড়া নীতির উপর সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকা খুবই একটা কঠিন জিনিস তো যাই হোক আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিল দোয়া তো অনেক করেছেন তন্মধ্যে একটা দোয়া আই আল্লাহ তাদের মধ্য থেকে আমার পয়েন্টটা বুঝে নেবেন আই আল্লাহ রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ কর যে রসুল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন যে রসুল তাদের কাছে তোমার কিতাবের তালিম দিবেন যে রসুল তাদেরকে হিকমত শিখাবেন তাদের অন্তর পরিষ্কার করে দেবেন এই দোয়াটা করেছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে তো তারা ওরা কারা এক নম্বর তাফসীর হলো ইসমাঈল আলাইহিস সালাম আয় আল্লাহ আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন যে রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন যে রসুল তাদেরকে হিকমত শিখাবেন যে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন সুবহানাল্লাহ তকবীর বেশি দিও না আমাকে একটু কথা বলার সুযোগ দাও তাহলে নবী আসছেন কাদের মধ্য থেকে আমি কথা বুঝতে পারলাম আরো শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم أي الله الله بولن نشوي الله مؤمن بنداد روپر برو احسان کرتن احسان تاكي تادر مدد تاكي تادر کچه الله الله رسول پرن کرتن چتکار دي بولن الله مدد روپر বড় এহসান করেছেন সেটা কি আমাদের জাতি থেকে
আমাদের মধ্য থেকে মিনাম ফুসিহিম আই মিন জিনসিহিম বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন তাহলে নবী আসছেন কোন জাতি থেকে আর জোরে বলুন মানব জাতি থেকে এটা আল্লাহর কোরআনের ফয়সালা এবার আসুন আকীদার কিতাব আছে না আমাদের আপনি সরকারি বলেন বেসরকারি বলেন প্রত্যেক মাদ্রাসায় ইসলামী আকীদার যে কিতাব পড়ানো হয় যেমন শরহে আকায়েদ নসফি এটা সরকারি মাদ্রাসায় পড়ায় বেসরকারি মাদ্রাসায়ও কিতাবটা পড়ায় সরল মাকাফ যেগুলো আমি কামেল শিক্ষা ডিপার্টমেন্টে সিবতুল আলে মাদ্রাসায় পড়াইছি সবগুলো আমার কাছে আছে তো ওখানে নবীর ডেফিনিশন আছে না এই নবীর ডেফিনিশন শুনুন আন্নাবিয়ু সোরা ফরান আন্নাবিয়ু হুয়া ইনসানু النبي هو إنسان مبعوث إلى الخلق لتبليغ الأحكام اللهم سعد الدين تفتزاني إني زبيب شافي مزابر مانوش ফতোয়া শামির এক জায়গায় আল্লামা ইবনে আবিদিন শামি লিখছেন হুয়া মুফতিউল ইনস ওয়াল জিন উনি শুধু মানব জাতির মুফতি না উনি জিন জাতিরও মুফতি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি নবীর ডেফিনিশন দিচ্ছেন আন্নাবিউ হুয়া ইনসানুন নবী ইনি ইনসান মানব মানব মানে আপনি ব্যাখ্যা করবেন ইনসানুন কামিলুন একেবারে পরিপূর্ণ ইনসান কামিল ইনসান ইনসান না কামিল ইনসান আমরা ইনসান আমরা কামিল ইনসান না আমরা মানব মানবতা কি জানি আমরা বিশ্ববাসীকে মানবতা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আকৃতিতে মানুষ আমরা আকৃতিতে মানুষ হাম ইনসান হে ইনসানিয়ত কহা আমরা মানব মানবতা কোথায় আমার নবী ইনসানে কামেল ইনসানে কামেল আন নবী হুয়া ইনসানুন আই ইনসানুন কামেলুন নবী তিনি একেবারে ইনসানে কামেল মানব মাবউস ইলাল হক যাকে পাঠানো হয়েছে সৃষ্টি জগতের কাছে লিতাবলিগিল আহকাম মহান রব্বুল আলামিনের বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে নবীর ডেফিনিশন কি নবী নূর ঠিক আছে এটা আরেক সাবটার কিন্তু নবীর ডেফিনিশনের মধ্যে আন নবী হুয়া নূরুন এ ধরনের কোনো ডেফিনিশন নেই নবীর ডেফিনিশন হুয়া ইনসানুন ওবা অরাই কি কেন আলোচনা করতে লাগবে না তোর ইন কষ্ট হবে আল্লাহ বুঝতি তাহলে আল্লাহর কোরআনে বলছেন নবী কোন জাতি থেকে আসছেন মানব জাতি থেকে এবং আকায়েদের কিতাবে বলছেন নবী ওই মানব যাকে পাঠানো হয়েছে সৃষ্টির জগতের কাছে আল্লাহর বিধিবিধানগুলো কি করে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য আপনার কথাগুলো বুঝতেছেন আবার কেন বৈঠাস করে বই যাব হাই আজি এই মাহফিলের শুরু তো ইন এই এই বই ইন দি ঠিক করতে করতে আর হায়াত যাবে গো বেফুত ওয়াজ আর তার গরম বইতো না আমার ভাইরা নবী কোন জাতি থেকে মানব জাতি থেকে তাহলে কোরআন শরীফ দ্বারা প্রমাণ নবী মানব জাতি থেকে আকীদার কিতাব দ্বারা প্রমাণ নবী কি মানুষ মানব এই যে গাজী দিনী মিল্লাত
আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা যিনি আমাদের ইমাম উনি কি বলছেন ওনার কিতাব কি কিতাব দেওয়ান আজিজ আপনি দিওয়ান আজিজ খুলেন কি লিখছে মোহাম্মদ গরচে আজ জিনসে বাশার হাজ নজির আশদার জাহা লেকিন মহালাজ সালাতু আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মানব জাতি থেকে জিনসে বশর যদিও জিনসে বশর মানে মানব জাতি থেকে কিন্তু সৃষ্টি জগতের মধ্যে তার কোনো উদাহরণ নেই তার কোনো মিসাল নাই তার কোনো তুলনা নেই তাহলে আমরা কি বুঝলাম নবী মানব অতুলনীয় মানব অদ্বিতীয় মানব অতুলনীয় মানব কিন্তু মানব মানতে হবে কথা বুঝাতে পারছি মানব মানতে হবে আরেকটা জিনিস আমার নবী একটার বংশকুষ্টি আছে না কথা বলছেন না কেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী আমার নবীর বংশকুষ্টি যে বর্ণনা করেছেন আদনান পর্যন্ত কোনো দ্বন্দ্ব ছাড়া ইখতিলাফ ছাড়া আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীর একটা বংশকুষ্টি আছে না কথা বলছে না কেন তাহলে এত প্রমাণিত হয় আমার রসুল কি মানব মানব না হলে বংশকুষ্টি আসলো কোথা থেকে কথা বুঝতেছে না মনে হয় কষ্ট অন্য কোনো অনুরার বাদে তোমারা কেন কথাবার্তা বন্ধ করো নাড়া চাড়া বন্ধ করো আর কেন লাইন ধরে কথা কবে সুযোগ দো নবী মানব অতুলনীয় মানব অদ্বিতীয় মানব কোরআন শরীফ আর খাইতে গেলে তাহলে আরেকটা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে কথা বলছেন না কেন একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এখন প্রশ্ন হলো নূর দ্বারা কাকে বোঝানো হলো কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হলো পারা পরীক্ষা দিবে না আবার এই মোবাইল না কেন বন্ধ করে দেন কিছুক্ষণ কষ্ট দিম দেরি আই এ মোবাইলই বেদ জ্বালায় আল্লাহ খেরা মত গিয়ে দেড় নামাজ ধোয়া নাই তো শুধু মোবাইল লই বুঝছো না খন বিপদ ফেললাম ভাই মোতা আর বার জন দিকে নামাজ খেলে দেখো সে মোবাইল লই যাবে আর আর হাতার লাইনে আছেন না সাইড তফসির ফরা আছে তো সাইড ফরা না সাই আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কি এসেছে নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব নূরমানি আমার নবীর আফন চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই বনু রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর সাহাবা একরামদের মধ্যে তাফসীর ডিপার্টমেন্টের হেড উনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে নূর দ্বারা রসুল পাককে বোঝানো হয়েছে নূরমানি রসুল কিতাব মানে কোরআন নূরমানি কি রসুল ইনি এতটুকু সংক্ষেপ নূরমানি রসুল তাহলে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ ডাইরেক্ট নবীকে কি বললেন নূর বললেন এক আয়াতের মধ্যে বলছেন বশার
এর জন্য আমরা নবীকে মানতে হয় মানুষ। আর এক আয়াতের মধ্যে বলছেন নূর, তাহলে এটাও কো মানতে হবে আল্লাহর কালাম, এর জন্য আমরা মানতে হয় নবী নূরের মানব। এই মানুষের বেনা মাথা দিয়ে এটারা নবী কিসের মানব? নূরের মানব। আর কথার উত্তায় বেতায় আস তোমার প্রশ্ন টশ্ন যা আছে বেগিনে উত্তর হয়ে বেড়ে ভিতরে, কেন খালি লাইন ধরি ওয়াজু না ওরা তুইকে তুইকে সাহায্য সাহায্য হাজার দেখো বাইব। বলতে চেয়েছিলাম আমাদের হানফি মাজহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি এই আয়াতের তাফসীর করছেন। তোরা ফর না তাফসীরে নূরুন আজীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার মানে বুঝুন নূর এর মাদ্রাসার ছাত্র যারা আছো অরার উপর একটা তমবিন আছে, তমবিন নূরুন রার উপর তমবিন, তমবিন পাঁচ প্রকার আছে, তমবিন পাঁচ প্রকার, পাঁচ প্রকার তমবিনের মধ্যে একটা তমবিন আর তমবিনুল ইত্তঙ্কির নাকারা বোঝানোর জন্যে, অনির্দিষ্ট বোঝানোর জন্যে। আর অনির্দিষ্ট আসে কখন? আত্মানকিরুলি তাজিম, তঙ্কির আসে সম্মান বুঝানোর জন্যে। এজন্যে নূরুন আজিমুন, নূরুনের এক বাংলা হলো জ্যোতি, নূরুনের একটা আরেকটা অর্থ কি জ্যোতি, জ্যোতি জ্যোতি বুঝেন? আচ্ছা তোমরা যেদুর বুঝো ওদুর বুঝো। নূরুন নূরের আরেক বাংলা হলো জ্যোতি, জ্যোতি দুই প্রকার, জাগতিক জ্যোতি মহা জাগতিক জ্যোতি। নূরুন আজিমুন মানে জাগতিক জ্যোতি না মহা জাগতিক জ্যোতি। আর একটা ব্যাখ্যা ওয়া হুয়া নূরুল আনওয়ার, সেটা যদি নূর নয় আলোকময় জগৎকে আলো বন্টনকারী, আলোকময় জগৎকে আলো বন্টনকারী, জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী। ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিউল মুখতার, নবী মুখতার মানে ক্ষমতা প্রাপ্ত নবী। দেখেন এ নূরুনের কত বড় ব্যাখ্যা, নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিউল মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আজিম নূর মহা জাগতিক জ্যোতি, যিনি জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী এবং যিনি ক্ষমতা প্রাপ্ত রসুল, নবিয়ে মুখতার। এটা আরেকটা জবাব, কারণ টেলিভিশনে আজকাল তো বেগুন ফেসবুক মুলিশা বেগুন ফেসবুকের পুতুল, টেলিভিশনে বসে বসে অনেক মোল্লা আছে আমাদের মতো আর কি, যে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, শরীয়ত বিষয়ে নবীর কাছে কোনো নাকি ক্ষমতা নাই। আপনারা শিক্ষিত মানুষ, নবুয়ত দ্যাট ইজ এ পাওয়ার, এটা পাওয়ারের নাম। আর আমাদের নবী হলেন নবীদের নবী, আমাদের নবী কি ফাওয়ার ফুল না ফাওয়ার লেস? তো নবীর কাছে ক্ষমতা নাই বললে, অথচ নবীর ক্ষমতা নবীর কলমা পড়ে সে বলছে নবীর কাছে কোনো ক্ষমতা নাই। তো নবীর কাছে কোনো ক্ষমতা না থাকলে তুমি সেই নবীর কলমা পড়ছো কেন?
তুমি সেই নবীর কালমা পড়ছো কেন? আমাদের নবী নবিয়ে মুখতার, ও নবী যিসকো ইখতিয়ার দিয়া গিয়া। আল্লাহ যাকে আমার নবীকে কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। আর সেই নবীর ক্ষমতা আমরা বুক করছি। আমি কয়েকটা হাদিস বলবো, এগুলো আপনাদের জন্য কষ্ট হবে। এশা নামাজ পড়ছেন? এই মানুষ নেবে না মাথা দিয়ে আয়া দিয়ে বয়েল খাই বলবে আর খোয়াল খান করে। এশা নামাজ পড়ছেন তো? কয়টা বাজে? নটা বাজে। তুই আসছিস না? এমনি কয়টা বাজে পড়? আমরা কয়টা বাজে পড়লাম আজকে? আটটায় আমরা এশা নামাজ পড়লাম। অনেক মসজিদে সাড়ে সাতটা বা পৌনে আটটা, অনেক মসজিদে সাড়ে আটটা, এই যে আটটা সাড়ে আটটা পৌনে নটা, এই যে আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, আমি আলেমদের কাছে জিজ্ঞাসা করব এই কথাটা কোথায় লেখা আছে? আটটা বাদে আসা হবে? সাড়ে আটটা বাদে আসা পড়তে হবে? নাটা বাদে আসা পড়বো? তো কোন কিতাবে লেখা আছে? এটা আমার নবীর অবদান বলেন না, এটা আমার নবীর। কিন্তু আর হইন না বলে আর তো নিয়ে আর যে ফজর হইতে আজ পর্যন্ত খালি টিয়া তো দিয়ে না ফর আশুদের তো ফর না। কালা রসুল্লাহ মোহাম্মত করে পড়তেছেন? জবান জবানি খোলো না, এর এখন এই বয়সের মাদ্রাসা ডুববো যাইতে না। মনে করবেন তো আজকে মাদ্রাসায় আসলাম। কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউয়াখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আপনাদের কষ্ট হচ্ছে আর তোরার ফরাইতে না আয় না নিদি ভরে দিই তোরা আল্লাহ কষ্ট হবে কিনা বাদি খান মুখিন নভৈত্য নভৈত্য দর গিয়ে গুদি তোরা আল্লাহ কষ্ট। আল্লাহর নবী বলেন আ কত বড় দয়ালু রসুল, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের কষ্ট যদি না হতো, আমি এশার নামাজ রাতের তৃতীয়াংশে পড়া অথবা এশার নামাজ অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। আ কত বড় দয়ালু রসুল, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার আমার উম্মতের কষ্ট যদি আমি অনুভব না করতাম, তাহলে আমি আশার নামাজ রাতের তৃতীয়াংশে পড়া অথবা রাতের অর্ধেক রাতের মধ্যে পড়া আমি আমার নির্দেশ দিতাম, মানে ওয়াজিব ওয়াজিব করে দিতাম যে তোমরা এশার নামাজ অর্ধেক রাতের মধ্যে পড়তে হবে অথবা রাতের তৃতীয়াংশে পড়তে হবে। কিন্তু আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, এই কষ্ট অনুভব করেই আমি এশার নামাজ অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে পড়া ওয়াজিব করি নাই এই ক্ষমতা বলে আজকে আমরা সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটা এই সময়ের মধ্যে আমরা এশার নামাজ পড়ার কি হয়েছে সুযোগ হয়েছে? নবীর ক্ষমতা আমরা বুক করে যাচ্ছি, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর মোল্লা মোল্লা বলতেছে নবীর কাছে কোনো ক্ষমতা আছে? উম্মতের উপর কোনো একটা জিনিস ওয়াজিব করা কিংবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠিয়ে নেওয়া, এই ক্ষমতা আল্লাহ আমার রসুলকে দিয়েছেন কিনা? না না দিলে আমার রসুল এই কথাগুলো বললেন কিভাবে? আপনার কথা বুঝতেছেন? তোমার আর কষ্ট হবে তার এই ফোয়াগুনে তোমার আর দিয়ে দেন মারো মিটিং হবেন নাই
ইনফর্ম বজা তো সাইডটা বলার ভিতরে মাদ্রাসাত কামেল হাদিস তাফসীর ফরজ দেড়ে আরব ফরজ হয় কালা ওরা মুহাববত করেন পড়া অভ্যাস নেই তো অভ্যাস করেন না কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশোকা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আমার দয়াল নবী বলেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমি প্রত্যেক নামাজে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম এই মিদুয়া দুয়েন হতা এতে কি হতাটা খ্যাঙ্গরি হইম বাদি আমার নয় বলেন লাউলা আশুক লাউলা আন আশুকালা উম্মতি লা আমার তুহম বিসিবাক এন্দা কুল্লি সালাতিন আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো বা আমি কষ্ট অনুভব না করতাম তাহলে প্রত্যেক নামাজে মিসওয়াক করা কি করে দিতাম ওয়াজিব করে দিতাম কিন্তু ওয়াজিব করি না আমার উম্মতের কি হবে তো এ হাদিসের দুই ব্যাখ্যা এন্দা কুল্লি সালাতিন মানে এন্দা কুল্লি ওয়াদুই সালাত প্রত্যেক নামাজের উযু করার সময় এর জন্য আমরা মিসওয়াক করি কোন সময় উযু করার সময় কিন্তু এ হাদিসকে ডাইরেক্ট আমল করে মালিকি মুজাবের যারা আছে ওরা পকেটে মিসওয়াক রাখে যখন একামত দেওয়ানওয়ালা একামত দিয়ে ফেললো সবাই যখন নামাজে দাঁড়িয়ে গেল তারা তাড়াতাড়ি ফকের থেকে মিসওয়াক বের করে কুড়ু 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 করে আল্লাহু আকবার কথা বুঝতেছেন আমার কথাগুলো তো মালিকি মুজাহাবের মধ্যে ওরা মিসওয়াক করে কোথায় যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় আমাদের মজহাব অনুযায়ী একটা ব্যাখ্যা আছে এন্দা কুল্লি সালাত মানে এন্দা কুল্লি ওয়াদুই সালাত প্রত্যেক নামাজের উযু করার সময় মিসওয়াক করা যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো আমি প্রত্যেক নামাজের উযু করার সময় মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম এখানে একটা কথা বলবো ওয়াজিব না করলেও মিসওয়াক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এ ফখদুগুন একবার উড়ে একবার যায় একবার বই আজি আরে গে ভেয়ে দিল না বেরুত তোরা বউ দেখ লেতা লেতা ফখদুগুন তার বাবা তুমি সামনে আসো তো আমি দোয়া করে দিই মার সামনে এই খড়া বাজ দিয়ে এখানে একটা মস্ত মনে রাখবেন ফেকার একটা কিতাব কুদুরি কোন মানুষ উজু করছেন ওই মিসওয়াকটা নাই গাছের মিসওয়াক জৈতুন গাছ বা নিম গাছ এ জাতীয় গাছের মিসওয়াক আপনার কাছে নাই আপনি উযু করার সময় আঙ্গুল দিয়ে মিসওয়াক করলেন আঙ্গুল দিয়ে মিসওয়াক করলেন ইয়াকফি যথেষ্ট এখন তো খুশি এগিয়ে পরে আর তার খেলাম বৈদ্যুতি যথেষ্ট কিন্তু সাবধান আপনা মিসওয়াক যে গাছের মিসওয়াক জৈতুন গাছ কিংবা নিম গাছের যে মিসওয়াক ওই গাছের যে দ্রব্য গুণ আছে এটার সাথে দাঁতের গভীর একটা সম্পর্ক আছে এই ওষুধ তো আপনি আঙ্গুলের মধ্যে পাবেন না অতএব আমি অনুরোধ জানাবো প্রত্যেকে একটা একটা মিসওয়াক কিনে নেবেন জৈতুন গাছের হোক কিংবা নিম গাছের হোক একটা একটা মিসওয়াক কিনে নেবেন দাম বেশি নেই কত নেব
দশটা দিলে ভাবি খত খত বৃষ্টি, দশ টাকা দিলে মিসওয়াক পাওয়া যায়। তার আর ব্যবহার হল দি আর ফোন দশটা দিয়ে ব্রাশ কিনিত পারি, দশটা দিয়ে মিসওয়াক কিনিন না পারি। আর আর তখন ফসে করি ব্যস্ত দশটায় কার সুগুল্লার না ভাই। আমি আমার ভাইদেরকে বলবো আপনারা মিসওয়াক রাখবেন, মিসওয়াক কিনে নেবেন। মিসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ জানেন? ক্ষতি কিন গজ্জম ওয়াজ বাজে তোমার আরে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তিকাল করবেন সোমবার। আমার নবী ফজরের জামাতই যান নাই, আমার নবী মায়েশার কুলে মাতা মুবারক রেখেছেন, মাতা মুবারক রেখে আমার নবী আরাম করছেন। এই মুহূর্তের মধ্যে আমাদের আম্মা মায়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর হাতের মধ্যে একটা মিসওয়াক নিয়ে মিসওয়াক করতে করতে আমার দেয়াল নবীর রুমে আসলেন। সুবহানাল্লাহ, ইন গভীর মনোযোগ লাই বাবা। আমার নবী আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন মিসওয়াক দেখলেন, আমার নবী ইশারা দিলেন, মায়েশা সিদ্দিকা আমাদের এমন মা এমন চালাক মহিলা, যেই মহিলাটা আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর যে কোনো ইশারা সহজেই বুঝে নিতেন। সুবহানাল্লাহ, স্বামীর ইশারা ইঙ্গিত বুঝে এমন মহিলা কিন্তু খুব কম। আবার স্ত্রীর ইশারা বুঝে এমন স্বামীও কিন্তু কম। কিন্তু মায়েশা সিদ্দিকা এমন একজন মহিলা, এমন চালাক মহিলা, আমার নবী ইঙ্গিত বুঝতেন। আমার নবী যখন ইঙ্গিত দিলেন, ওখানে আসছেন আফান ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর, তার হাতের মধ্যে একটা কি মিসওয়াক। আমার নবী ইঙ্গিত দিলেন, ইঙ্গিত দেওয়া মাত্রই মায়েশা বুঝে গেলেন, নবী গো মিসওয়াক চাচ্ছেন। হ্যাঁ, নবী ইঙ্গিত দিলেন, হ্যাঁ মিসওয়াক চাচ্ছি। মায়েশা, আমার ভাইয়েরা, আমার দয়াল নবী কোথায় মিসওয়াক করছেন শুনুন। মায়েশা সিদ্দিকা তাড়াতাড়ি একটা মিসওয়াক আমার নবীর হাত মুবারকে দি, ও সরি, মিসওয়াকটা নিয়ে মায়েশা ওই মিসওয়াকের মাথাটা সাবালেন, দাঁত দিয়ে সাবিয়ে নরম করলেন। এটা নিয়ে তো মায়েশা অহংকার করতেন, আমার থুতুর সাথে নবীর থুতু মিলে গেছে, ইন তোমার আর এখন হওয়ানো মুশকিল। তার আমি মানছি রং বুঝিব মিসওয়াক। মায়েশা সিদ্দিকা সাপ নিজের দাঁত দিয়ে সাবালেন, মায়েশা সিদ্দিকা মিসওয়াক সাবাই দে, মায়েশা সিদ্দিকা থুতু মিসওয়াক আল্লাহ নেওয়া বাদে। মায়েশা সিদ্দিকা মিসওয়াক হাতে নিয়ে সাবাই দিলেন, সাবাই আমার নবীর দয়াল নবীর হাতে দিলেন। আমার নবী শুয়ে শুয়ে আস্তে আস্তে মিসওয়াক করতেছে, তো মায়েশা মায়েশা বলেন আমি বড় ভাগ্যবান মহিলা, আমার আমার থুতুর সাথে নবীর থুতু মিলে গেছে, মিশে গেছেন। আমার নবী মিসওয়াক করতেছেন, আমার দিকে তাকাবেন আপনারা, আপনি হাদিসগুলো সব এমনি বুঝবেন না। আমার নবী শুয়ে শুয়ে আস্তে আস্তে মিসওয়াক করতেছেন, মিসওয়াক করতে 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 এভাবে আমার নবীর এভাবে হাত মুবারক এভাবে আস্তে 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 ওই বিছানার উপর পড়ল, জবান থেকে শব্দ বের হলো ফির রফিকুল আলা। রফিক আলা মানে আল্লাহ, যার উপর আর কোনো বন্ধু নাই, আমি রফিক আলা, আসল সবচেয়ে সবার বড় বন্ধু, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। ফির রফিকুল আলা,
কিন্তু বুঝাতে চাচ্ছি আমার রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহর কাছে যাওয়ার পূর্বক্ষণেই কি করে নিলেন মিসওয়াক করে নিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইরশাদ আল্লাহু আকবার তাকবীর আমি আস্তে 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 বলছি আজ থেকে গিয়ে কালকে একটা মিসওয়াক কিনে নেবেন মিসওয়াক একটা 10 টাকা দিল পাওয়া যায় মিসওয়াক কিনে নেবেন রাখবেন কিতাবুস সেবাক মোল্লা আলী কারী রহমাতুল্লাহ লিখতেছেন যে মেশকাতের কিতাবুস সেবাকের সাপ্তারে ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে মিসওয়াক সহকারে উযু বানিয়ে এক রাকাত নামাজ পড়া মিসওয়াক সারা উযু বানিয়ে 70 রাকাত নফল নামাজ পড়ার 70 রাকাত নামাজ পড়ার চেয়ে মিসওয়াক মিসওয়াক সহকারে উযু বানিয়ে এক রাকাত নামাজ পড়ার 70 রাকাতের চেয়েও কি উত্তম আল্লাহু আকবার বলবেন না মিসওয়াক করবেন মিসওয়াক মিসওয়াকের অনেক গুণ আজকে আমাদের দাঁতের অনেক সমস্যা এই দাঁতের এতগুলো দাঁতের শুল এই সেই দাঁতের দুর্গন্ধ দাঁতের শুল কত দাঁতের সমস্যা সৃষ্টি হচ্ছে আপনি যদি নিয়মিত মিসওয়াক করেন ইনশাআল্লাহ আমার নবীর সুন্নতের বদৌলতে আপনি যে কোনো সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার জীবন মরণ সাজাবো মদানে রঙে আমার জীবন মরণ সেই রঙে রঙে নহলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মদানী রং দিয়ে মদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আল্লাহ আমরা সবাইকে আমার নবীর সুন্নাত দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজিয়ে নিতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক নবীর সুন্নাত মোতাবেক চললে কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই আমার নবী তো থাকবেন আমার নবী নবিয়ে মুখতার কি বললাম আমাদের নবী নবিয়ে মুখতার কেন করে বুঝতে মার হো আবার তোমার তিন গিলে সম্পর্ক ভাই দেখান না কেন গরিবি তোরা আয় আজি আজি হাত দ্বারা সম্ভব বহুত কষ্টই বাদী আয় আর চেয়ে মিকে মানুষ নিজে মারি বই উনি নাই হচ্ছে যে ইনশাল্লাহ তার কত হদ দেখি এ গড় গড় করতে করতে তো হায়াত গিয়ে আল্লাহ সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করো কষ্ট হন না এবার হাদিস শোনাব আমার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে বসে আছেন বিরক্ত হবেন না কিন্তু একজন ভদ্র মহিলা আমার নবীর কাছে আসলেন নবী গো আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম নবী গো আমি আমার নফসটা আপনি নবীর উপর হেবা করলাম ফারা ফি হারায়াত এ বিষয়ে আপনার অভিমত তিনবার বলছেন আমার নবী হ্যাঁ না কিছু আপনারা কিন্তু কথাটা বুঝেন নাই এই মহিলাটা চাচ্ছে আমার রসুলকে স্বামী নিতে নবী গো এর ব্যাগুনের সামনে আজকাল খনি কেউ কইলে তোমার কথা মাই হতে সরম না সরম আর নাই সরম না দিন এই সালাং মাই হো ই বহদ আয় খই বলি আন নবীর স্বামী লইতে তার জীবন সার্থ করবে কারণ যারা নবীর স্ত্রী ইন দাম বাজিনা রওয়া ইয়া নিসা আন নবী লাস্তুন্ন কাহাদিম মিনান নিসাব হে নবীর স্ত্রীরা তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো মহিলা নন চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ নবীর স্ত্রী তৈলি হ্যাঁ খুদুগুন মাইফা নবীর স্ত্রী হইব
এই খুদুকুনের মধ্যে হযরতে আসিয়া আলাইহিস সালাম আমার নবীর স্ত্রী হবে জান্নাতে, মরিয়াম আলাইহিস সালাম আমার নবীর স্ত্রী হবে জান্নাতে, মূসা আলাইহিস সালামের বোন আমার নবীর স্ত্রী হবে কোথায়? জান্নাতে। এইলে বোধ নাই ভা জিন জীবনের মধ্যে কি না হল, যে মহিলার জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছেন, কোনোদিন চকুটাই বেগানা পুরুষের দিকে দেখে নাই, এই ধরনের মহিলা অনেক আছে। আতে যাই কি কোতেন বলে আর মিকে দেইমবি, আমি বুঝাতে চাচ্ছিলাম একজন মহিলা আমার নবীর কাছে, নবী গো আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত? তিনবার বললেন আমার নবী হ্যাঁ না কথা, আমার নবী হ্যাঁ না কিছু বলেন নাই। তো ওই মজলিসে আমার নবীর যে সেয়াবা ছিলেন একজন গরিব সেয়াবা ছিল, ই বেহদে নবীকে গত্যুন ফল্লার এ শুধু আয়ের গরিবের ইত্যার নিশাই فقال انكحني ها يا رسول الله نبيك আমাকে হলে করাই দেন না হুজুর, আর হলে বিয়ে করাই দেন না, ইন শরমর কিছু নাই, ইন আর আল্লাহ শরম দে নবী আঙ্কিহিনি হা নবী গো এ মেয়েটাকে আমাকে শাদি করাই দেন, কারণ নবীর গড়া দিতে হয়ে যার কারণ আছে, কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাইব, এবার তো খাইলে আব্দুল কিছু নেই, ই বগদ আ খাইলে আব্দুল কিছুর এখনো গরিব তেতাম ন, কিন্তু আর নবী তার গড়াই বেলে ক্ষমতা আছে, সুবহানাল্লাহ। এন যার যার সত্যত্ব আছে দেরি পাইব, নবী গো আমাকে হলে করাই দেন না, আমার নবী বলেন তুমি করবা? হ্যাঁ করবো ইয়া রাসূলুল্লাহ। তোমার কাছে কিছু আছে? বলে কিছু তো নাই, কিছু নাই, বলে কিছুই নাই। আমার দেয়াল নবী বলেন ইজহাব ফাতলু শাইয়ান ওয়ালা খাতামাম মিন হাদিদ, ও সাহাবা বাড়িতে যাও দিনার দেরহাম কিছু পাও কিনা দেখো, একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কিউর আংটি আজকাল মায়ে ভর মুখসাই কে লোহার আংটি দিলি, ইতার লোহা ভিড়ে নদী বুধরি রে, আ দয়াল নবী আমার নবীর এখতিয়ার, আল্লাহ নবীকে কি ক্ষমতা দিয়েছেন আমি একটা 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 বলতে গেলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এসে আবার চলে গেল এখানে একটা মশলা, মহিলা যদি বা লেগা হয়, মেয়ে যদি বা লেগা হয়, মা বাবা যদি বা লেগা মেয়েকে বিবাহ দিতে চায়, মেয়ের পারমিশন লাগবে, মেয়ের পারমিশন লাগবে, কিন্তু আমার দয়াল নবী যদি উম্মতের কোন মেয়েকে বিবাহ দিতে চাই কারো পারমিশন লাগবে না, এবং আমার নবী করাই দিলে প্রতিবাদ করার ক্ষমতা কোনো উম্মতের থাকবে না। ইখতিয়ারে মুস্তাফা এইন বুঝন ফরিদ, তা আমার নবী যে বলে দিলেন তুমি করবা, তা আমার নবীকে মেয়ের কাছে জিজ্ঞাসা করছে? করেন নাই, আর সেও একেবারে চুপচাপ, সেও জানে যে নবীর ক্ষমতা, নবী কাউকে করাইলে এখানে আমার আপত্তি করার কিছুই নাই, কারণ আমি রসুলের পাকের উম্মত। মদিনা আমার যাও মদিনা, মদিনাতে আছে নামত ফর আর ফরানে আজ আর বেশি সমস্যা, মদিনা আমার যাও মদিনা আমার প্রাণ, মদিনাতে কি মানি, নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ, এসে আবার তুমি করবা? হ্যাঁ করব, কিছু আছে? কিছু নাই, দৌড় দো বাড়িতে যাও কিছু পাও কিনা, দিনার দেরহাম কিছু পাও কিনা দেখবা, কারণ আমার রসুল কই যে বিয়ে করবে তখন তাহলে হাদিস আর বিন্দি ভর কলা
হ্যাঁ আজ বেশি দুঃখ আছি বাদে কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেন নবী বলেন এ আমার উম্মত তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা যাদের মানিস তাতা ওই সে ফরানা মানিস মানিস তাতা মিনকুম ফালিয়াতাযাফাজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি আমার দেন নবী বলেন উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দনীয় মেয়েকে তাড়াতাড়ি বিবাহ করে নাও বিবাহ করে নেওয়া উচিত কেন আমার দেন নবী বলেন বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে বিবাহ তোমার লজ্জাস্থান হেফাজত করবে উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে এখন বিবাহের সামর্থ্য কি বিবাহের ব্যাধি আপনারা ব্যবসা যারা আছেন ব্যাধি বুঝাবেন না বিবাহের সামর্থ্য বলতে স্ত্রীর মোহর দেওয়া স্ত্রী মোহর দেওয়া দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া কতটুকু বিল মারু মানে একেবারে উন্নত মানের না একেবারে নিম্ন মানের না মধ্যম পন্থা উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে তোমার উচিত কি করে নেওয়া মানুষ হবে না মাথা দিয়ে চেরা দিয়ে আয় আজ ঘরে এলাম হন হয়ে বাদি বিবাহ করে নেওয়া তাহলে বিবাহ করবে কে যার বিবাহের কি আছে বিবাহের সামর্থ্য আছে সে তো বিবাহ করবে তাহলে এখান থেকে তোমার আগে মাই ভার ভার তুমি টিয়া খুঁজে খুঁজে বিয়ে করো ওই জান্না মাতিয়া এই বিরুদ্ধে আজ 14 বছর আন্দোলন করে দিবা আজ আমার নবী বলেন ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই তার মানে স্ত্রীর মোহর দেওয়া স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া স্ত্রীর খোরাকি দেওয়া স্ত্রীর পোশাক দেওয়া এ সামর্থ্য যার কাছে নাই তুমি তোমাকে কিভাবে কন্ট্রোল করবা আমার দেন নবী মনে উম্মত তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা তুমি আল্লাহর প্রেমে কি রাখবা এটা হলো ইসলামের বিধান আজকে দুঃখ লাগে এই চট্টগ্রাম চট্টগ্রাম আর হয়ে না এই গাছে দিন মিল্লত শের বাংলা রহমতুল্লাহ নাই কোনোদিন চট্টগ্রাম লিখে নাই কোনোদিন গাছ শের বাংলা চিটাগাং লিখে নাই গাছ শের বাংলা কোনোদিন চিটাগাং দেখে নাই গাছ শের বাংলা কোনোদিন চট্টগ্রাম বলে নাই গাছ শের বাংলা লিখছেন চাটগ্রাম শরীফ গাদেশের বাংলা এর নিজের জন্মস্থানকে কি মহব্বত করত উনি মহব্বত করে লিখতেন চাটগ্রাম শরীফ গাদেশের বাংলা এটাকে চট্টগ্রাম বলে নাই চিজেগাগো বলে নাই চট্টগ্রাম বলে নাই কি লিখতেন চাটগ্রাম শরীফ ওইটা যদি আজমির শরীফ হয় একটা বগদার শরীফ হয় আমাদের চাটগ্রামের মতো তো বারলিয়ার দেশ এটা চাটগ্রাম শরীফ গাদিসের বেলা নিজের দেশকে এত মহব্বত করতেন এটা নাম চাটগ্রাম শরীফ দ্বিতীয় নম্বর মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলাম আবাদ আপনারা যারা ইতিহাস জানেন এই মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলাম আবাদ আজকে দুঃখ লাগে ইসলাম আবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়ের উপযুক্ত এই যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে আমি গুনাগার
আমার মানবতা আমাকে বাধ্য করছে আজকে 14 বছর ধরে মাহফিলে মাহফিলে বুঝানো এবং লালডিগির পার জমিতুল ফালাহ তারপরে শুধু ফটিয়া কলেজ শুধু এগুলো না প্রেস ক্লাব চট্টগ্রাম প্রেস ক্লাব তারপরে ঢাকা প্রেস ক্লাব এমন কোন জায়গা যেখানে আমি সেমিনার করছি না এর ধারাবাহিকতায় আপনারা খুশি হবেন জাতিকে ইনশাআল্লাহ আমি বুঝাতে সক্ষম হয়েছি হাজার হাজার ছেলে এখন যৌতুকবিহীন কি করতেছে বিয়ে করতেছে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে এর ধারাবাহিকতায় আগামী 11 তারিখ আজকে কত তারিখ আজকে 25 আগামী মাসের 11 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে একটা হলো যৌতুকের বিরুদ্ধে আরটা হলো পাশাপাশি মাদক কি আমি এগুলো চিহ্নিত করেছি কারণ বর্তমান মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ছোট ছোট ছেলেরা পর্যন্ত মাদক সেবী হচ্ছে যদি মানুষ এভাবে যদি মাদক সেবী হয়ে যায় তাহলে এদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা অপরাধ জগতে সারা অপরাধ জগতে পরিণত হয়ে যাবে দেখেন ঐশী নামক যে মেয়ে পুলিশ সুপারের মেয়ে মা বাপ দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে নেশা করে এইভাবে এই যে আপনাদের ফটিয়া সাবেক মেয়র শামসুল আলম মাস্টার জাতীয় বাড়ি করত তার ছেলে তার মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে ছেলে মায়ের মাথায় গুলি করবে ছেলে মা বাবার গায়ে গুলি মারে এমন ছেলে থাকতে পারে প্রাণ পিছায় বেহরা সমাজ কোন পর্যায়ে যাচ্ছে ঘুমাচ্ছেন কেয়ামতের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো আমি আর ফারি আর না ফারি একবার না পারিলে দেখো শতবার পারিব না একদাচি বলিও না আর আমি ধারাবাহিক অনেক মৌলবীরা পর্যন্ত আমার সমালোচনা করে খাদিবের দন্ন দিস কিয়া খাদিব খালি যৌতুকের কথা আর কিছু না এটা ক্ষত যাইতে উজুর আছে করতেন আমি এবার আর সিডিং এ বাসা থয় দে ফয়দুর নজর আর আর কে বাইরে তলানো হয় আর আর কে ফয়দুর নজর বাইরে খোনা পরে বল হয় তো বাইরে তলা হতে না ভাই ভূত মানুষ সাহা স্তফরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আপনাদেরকে একটু কষ্ট দেব আগামী কয় তারিখ বললাম 11 মার্চ গাদির শের বাংলা রহমতুল্লাহ নামের সংগঠনের পক্ষ থেকে গাড়ি যাওয়ার দরকার আছে আবু সৈয়দ দিব না গাড়ি একখান তোয়াতুন দান করিব হটে আলো বেতন গাড়ি একখান হটে আলোব আবদন এখন বাস লি 40 সিটের গাড়ি নিজে 40-45 জমিতুল ফালাহ আবদন খুদুন নিব গাড়ি কাল আমাদের 5000 টিয়া দিলাম দেবে আবু সৈয়দ দিব যে 5000 টিয়া না ফারিব আর কে না ফেলবে ফারিব ইনশাআল্লাহ ইন এখন নত আর সড়ক তো নতি আর এই মাদারা খাস করে যখন কে আপনি জানা আছে তো বেসৌদি আরব তো নাই গিয়ে দিবে সৌদি আরব বহুত খেদমত করছে ইয়া তুই আরে চিন্তা লাগবে দে ইয়া আবার রেস্ট দিন মাদারত আল্লাহ বরকত দান করক আমিন হ না এ গাড়ি একখান তুই দিবে দে নি কষ্ট হইব না আচ্ছা ফুল নইলে হাফ হইল আচিবে হাফ হইলে আর গো হাফ খ না দোনো জন মিলে ফাঁস একখান গেল গো তুই গো তোয়ালে বেঁধে এলি তুই আর গো তোয়ালে এরে গাড়ি একখান আর খানি তার সংগঠন তুন দিব ফল খড়ে তার খড়ে গিয়ে গিয়া আপনারা এটাকে অবহেলা করবেন না আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি
তেরোটা দাবির মধ্যে এক দাবি। সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ হলো, আমি বলবো এ গুণাগারের আন্দোলনের ফসল। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ দিয়েছি, মোবারকবাদ দিয়েছি। তবে অনুরোধ জানাবো, আপনি যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ করে আপনি সমাজকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কো, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রির ঘুরে ঘুরে তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দেড়হাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি আমার বাংলাদেশ সরকারকে দাবি দিয়েছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই মেরে সান থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক কালকে হোক, একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। তো এটা পাশ এমনি হবে না, আমি চাচ্ছি এই যে আগামী 11 তারিখ যদি জমিয়তুল ফালাহ মাঠে আমরা 30-40 হাজার মানুষ যদি জামায়াত করতে পারি, আমরা সবাই যখন একযোগে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আপনারা কি এই দেশের গরিব অসহায় মানুষের জন্য একটা দিন কয়েক ঘন্টার জন্য আপনি কি জমিয়তুল ফালাহতে যেতে পারবেন না? যাবেন? সাহেব ওখানে যাবে আর তুলি হাসায় সাহেব সে দেখতে সাই নেই, এসে গাড়ির ব্যবস্থা হয়েছে ইনশাল্লাহ। তোরা ফল তেন্ডে বটে বসে আছে, আমি বিশেষ করে স্কুলের ছাত্র, তোমরা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এদেশের সচেতন মানুষ, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আয়োগ্য মল্লা মানুষ আবাদী, আর খড়ের দিন খড়ের রাত, লক্ষ লক্ষ টাকা ব্যয়, আপনাদের সহযোগিতা কামনা করছি। আবার আমি আর কথা আর বাড়াচ্ছি না, ওরা যে সাবজেক্ট দিয়েছে এগুলো আমি প্রথমে বলে ফেললাম, বিস্তারিত বলতে গেলে এক একটা পয়েন্টের উপর রাত চলে যাবে। আমাদের নবী নূরের মানব কথা বলেন, আমাদের নবী এক আয়াতের মধ্যে কি বলছেন বসর, এই জন্য মানুষ অপর আয়াতের মধ্যে কি বলছেন নূর, এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী নূরের মানব, মানব কিন্তু মানতে হবে। তত কেউ প্রশ্ন করতে পারে হুজুর মানব নূর হয় কিভাবে, নূর মানব হয় কিভাবে? তাহলে আমি আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝাবো। আপনারা যারা বিজ্ঞানের ছাত্র, যারা প্রাণী বিজ্ঞান পড়েন, আপনি প্রাণী বিজ্ঞানের মধ্যে একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ। কি বললাম? এখানে সবাই শিক্ষিত লোক। আপনি একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ, কারেন্ট ফিশ মানে বিদ্যুৎ মাছ। এখন মাছ বিদ্যুৎ হয় কিভাবে আমি ব্যাখ্যা করে, এটা বিজ্ঞান পড়ে দেখলাম, এই মাছের একটা বৈশিষ্ট্যতা, মাছের যখন কি দে লাগে আল্লাহ তার ভিতরে একটা অটোমেটিক মেশিন দিয়েছে, অটো মেশিন, এটা অটোমেটিক চালু হয়ে যায়। যখন চালু হয়ে যায় সে মাছের মাথা থেকে লাস পর্যন্ত আগাগোড়া বিদ্যুতে পরিণত হয়, তখন সে মাছের জাকের মধ্যে দৌড় দে, তার ডান বাম যে মাছ লাগে ওই কারেন্টে দৌড়লে মানব জীবন নড়াচড়া করতে পারে না। এ সিস্টেমে মাছ ধরে এনে সমুদ্রে কাঁচায় কাঁচায় সে মাছগুলোকে তার জীবন বাঁচায়, এর জন্য এই মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। তাহলে বুঝতে হবে এটা আল্লাহর একটা কুদরত। তা আল্লাহ যদি বিদ্যুৎ মাছ বানাতে পারে, তো নূরের নবী বানালো তোমার সমস্যা কি, আমার সমস্যা কি? আমি কি বুঝাতে পারলাম? এটা বিজ্ঞান দিয়ে বুঝালাম, বাকি আলোচনায় বের করিব। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন গাদি শের বাংলার রহমতুল্লাহ আলাইহির নামে
স্মৃতি সংসদের উদ্যোগ আয়োজিত মাহফিল কবুল করে নাও, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ পর্যন্ত যা হয়েছে সামনে আলোচনা হবে, এরপর আমার ভাই জিহাদি সাহেব আসবেন, মূল্যবান বক্তব্য রাখবেন, সবাই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে আকায়েদ আমাল মজবুত করে যেন আমরা যেতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমি নিজে অসুস্থ, আমার আম্মি যেন অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আয় আল্লাহ অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ তুমি সবাইকে সেবা দান করো, করজদার থাকলে মুক্ত করো, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার ঔলাদ দান করো। রব্বুল আলামিন গাদির শেরে বাংলার উসিনায় আমাদের কালো সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। জীবন একটি বার হলে সোনার মদিনার মুসাফের করো। আল্লাহ বিশেষ করে চরণদ্বীপের বড়জুর কেবলা যার যা এক নামে নাম মিলাদ নগর, আল্লাহ যার কোটা জীবন কোরবানি দিয়ে সুন্নিয়তের জন্যে, আজকে বলহালির জমিন উর্বর জমিন সুন্নিয়তের জন্যে, এটা বড়জুর কেবলার কোরবানি। আল্লাহ হুজুর হুসেন আমাদের দোয়া দরস্ত কবুলার মঞ্জুর করো, হুজুর মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল।